আমরা যত কিছু পেয়েছি কার মাধ্যমে? নবীজির আগমনের মাধ্যমে, নবীজির মাধ্যমেই পেয়েছি, ঠিক কিনা? তো যে নবীজির মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি, ওই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। ওই নবীজির তালিম অনুযায়ী, ওই নবীর শিক্ষা অনুযায়ী, ওই নবীর সুন্না অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ওই নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা যদি অন্তরে না থাকে, ওই বান্দার কলবে ঈমানও থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711-263461 এবং 01815-354650। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يفادون من عاد الله وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءَهُمْ أَوْ أَبْنَاءَهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُولَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه وهك يا جود كرم هي صحبت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا وہ کیا جود کرم میں تو مالک کہوں گا کہ وہ میں تو مالک ہی کہوں گا کہ وہ مالک کے حبیب یعنی محبوب معیب یعنی محبوب معیب میں نہیں میرا تیرا وہ کیا جود کرم تیری سرکار میں لاتا ارضا اسی کو شفیع تیری سرکار میں لاتا ارضا اسی کو شفیع جو میرا غوث ہے
जो मेरा गोसो है और लाडला बेटा तेरा वह कया जूद करम है सहबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा वह कया जूद करम। सम्मानित उपस्थिति हमें पवित्र कुरानुल करीम एक आयात करीमा तलावात करेछि अल्लाह एवं रसूलेर नेगा होले ए आयातेर मातहाते अल्प कथा बोले आमार बक्तव्य इति टानब। सम्मानित उपस्थिति आमरा दीन इस्लाम पेयेछि नबीजीर माध्यमे ठीक ना আপনাদের মনোযুক্ত আছে মাহফিল তো রাস্তার পাশে গাড়ির সাউন্ডে অনেক সময় কথা বোঝা যায় না তো একটু মনোযোগ বেশিক্ষণ দেরি করব না আমরা আল্লাহর পক্ষ থেকে যত কিছু পেয়েছি কার মাধ্যমে নবীজির মাধ্যমে নবীর আগমন না হলে আমরা কোনো কিছুই আমরা যদি জাহেলিয়াতের অবস্থা দেখি ওই সময় মানুষের কাছে ঈমান ছিল না ইসলাম ছিল না নামাজ ছিল না কোরআনও ছিল না মানুষ মূর্তি পূজা গাছ পূজা আগুন পূজা বিভিন্ন চন্দ্র সূর্য সহ দেবদেবী পূজা করত মানুষের কাছে মহব্বত দয়া মায়া কোনো কিছুই ছিল না যত ধরনের খারাপ কাজ জুলমিয়ত ওই সময় বেড়ে গেছিল আল্লাহ ওই সময় দয়া পরবশত হয়ে প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন পথ হারা মানুষদেরকে পথ দেখানোর জন্যে ঈমান দেওয়ার জন্যে ইসলাম পাওয়ার জন্যে কোরআনের তালিম পাওয়ার জন্যে রব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করেছেন বলুন না সুবহানাল্লাহ আমরা যত কিছু পেয়েছি কার মাধ্যমে নবীজির আগমনের মাধ্যমে নবীজির মাধ্যমেই পেয়েছি ঠিক কিনা তো যেই নবীজির মাধ্যমে আমরা এত কিছু পেয়েছি ওই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে ওই নবীজির তালিম অনুযায়ী ওই নবীর শিক্ষা অনুযায়ী ওই নবীর সুন্না অনুযায়ী আমাদেরকে চলতে হবে ওই নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে নবীজির ভালোবাসা যদি অন্তরে না থাকে ওই বান্দার কলবে ঈমানও থাকবে না আমার কথা বোঝা যাচ্ছে যে নবীজিকে যথাযথ মহব্বত করেছিলেন সমস্ত সাহাবাই কেরাম ঠিক কিনা সাহাবাই কেরাম যেভাবে মহব্বত করেছিলেন আমাদেরকেও ওইভাবে মহব্বত করতে হবে আমি যে আয়াত করিমা তেলাওয়াত করেছিলাম সূরা মুজাদালা আয়াত নম্বর 22 রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহ الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يفادون من عاد الله ورسوله رب العالمين بولن لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يا رسول الله يا حبيب الله اوي বান্দাদেরকে আপনি দেখবেন না কিসের মধ্যে اوي বান্দাদেরকে আপনি দেখতে পাবেন না
কোন বান্দা যে বান্দারা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, এমন কি রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন আখিরাত পর্যন্ত সমস্ত বিষয়ের উপর যারা ঈমান এনেছেন, এক কথায় ঈমানদার বান্দা, ওই ঈমানদার বান্দাদেরকে আপনি দেখবেন না কিসের মধ্যে ইউবাদুনা মান আদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে ওই বান্দাদের সাথে বন্ধুত্ব রাখতে দেখবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি মনোযোগ আছে? আমার কথা বুঝতেছেন? সূরা মুজাদালা আয়াত নম্বর 22 আল্লাহ বলছেন, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে, ইউবাদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা আচরণ করে ওদের সাথে বন্ধুত্ব রাখবে না, কারা বলেন না? কারা রাখবে না? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ, যারা ঈমানদার, আল্লাহর উপরে ঈমান এনেছেন, নবীর উপরে ঈমান এনেছেন, ফেরেশতাদের উপরে ঈমান এনেছেন, কিতাবের উপরে ঈমান এনেছেন, আখিরাতের উপরে ঈমান এনেছেন, এক কথায় সমস্ত বিষয়ের উপরে যারা ঈমান এনেছেন ঈমানদার বান্দা যারা, এরা দুশমনের রাসূলের সাথে কোনো ধরনের বন্ধুত্ব মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করা, কথা বলেন না? কারণ মিলাদুন নবী এটা কোরআন শরীফ দ্বারা সাবেত, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মিলাদুন নবীর আয়াতে কারিমা আছে, মিলাদুন নবীর শানে আয়াতে কারিমা আছে। মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলা, নবীর শানে বেয়াদবি করা, এটা কি আল্লাহ সহ্য করবে? নবীর শানে বেয়াদবি করলে, নবীর আলম নিয়ে টানাটানি করলে, নবীর কাছে এটা জানে এটা নাই, এটা আছে ওইটা নাই, এই ধরনের যারা কথা বলবে ওই বন্দারা কি ঈমানদার? তো ওই বন্দাদের সাথে কি বন্ধুত্ব রাখা যাবে? কারা রাখবে না? যারা ঈমানদার রাখবে। কারা? যারা বেঈমান। আমার কথা বুঝতেছে? এটা কোরআন শরীফের আয়াত, মনে কষ্ট আনবেন না, আমি কি বলতে চাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ শুনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমার কথা বুঝতেছেন? এখন ফেতনার যুগ, ফাসাদের যুগ, অনেকে বেশি ধরে যাবে, কথা সুন্দর লাগবে, অনেক বক্তাদের কথা সুন্দর লাগবে, দেখবেন জবান থেকে বের হবে নবীর শানে বিয়াদবি। এ কিছুদিন আগে একজন আসলো না, নবীর শানে বিয়াদবি করেছে, রসুল পাকের শানে বিয়াদবি করেছে, এমনকি আসহাবে রসুলের শানে বিয়াদবি করেছে, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বিয়াদবি করেছে। এখন আমাদের ভাইয়েরা এদের লেকচার শুনে শুনে পাগল হয়ে যায়। নবী আলিব্বা তাসা চিনে না? তো তুমি চিনো? নবী চিনে না? তে চিনে, কথা বুঝতেছেন? আমি কাউকে গালি দিচ্ছি যে না, শোনার বোঝার জন্য বলতেছি, ওদের কথা শুনবেন, দেখবেন লেকচার অনেক সুন্দর, ভালো লাগতেছে, মনে ঘেমে যাবেন, দেখবেন এরপর আস্তে আস্তে নবীর শানে বিয়াদবিগুলো ফুটে উঠবে। একসময় আমাদের যুবক ভাইয়েরা এদের আলোচনা শুনে শুনে পাগল হয়ে গেছে, এ কত সুন্দর কথা বলতেছে, বাসা সুন্দর, একটু ওরই বিয়াদবি করছে, এরই একটু বিয়াদবি করছে যে তো কত বড় মারাত্মক বিয়াদবি করছে, ঈমান আছে? আপনারা শিক্ষিত সমাজ, একটু খেয়াল দিয়ে শুনেন, নবী আলিব্বা জানে না, নবী কোরআন শরীফের হরফ চিনে না, এদিকে আল্লাহ কোরআনে পাকে বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আপন হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআনে পাকে বলছেন কি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ আপন হাবিবকে কি শিক্ষা দিয়েছেন? তাহলে নবী যদি আলিব্বা তাসা না চিনে তাহলে দুঃসবে কার? শিক্ষা দেয় না বলেন না, কথা বলেন না?
আপনারা মনে বুঝতেছেন না, আমার নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, তাহলে আল্লাহ যদি কোরআন শিক্ষা দেয়, ওই নবী যদি আলিফ বা তা আছে না চিনে, তাহলে কথাটা কার সামনে গেল? এবার আল্লাহ কোরআনে পাকে বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আপন হাবিবকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, আর এই বক্তা বলছে নবী আলিফ বা তা আছে কিনা জানে না, তাহলে তার বক্তব্যের সাথে কোরআনে পাকের আয়াতের সাথে কোনো মিল আছে? তাহলে বোঝা গেল সেই যত আলোচনা করেছেন সব ভণ্ড, সব মিথ্যা। আমাদের ভাইরা বলে, অনেকে বলে যে শূন্য আলেমরা এসেছিল, অন্যজন বোকাবোকি না, এটা মানুষকে শিক্ষা দিতে হবে, বুঝাই দিতে হবে, জানতে হবে, অনেকে তো বুঝে না, এটা বুঝাই দিতে হবে। এটা যদি আমরা না বুঝি, অন্ধকারে থাকি, তাহলে সারা জীবন তো আমরা অন্ধকারেই থেকে গেলাম, এলামটা আমরা জানলাম না। আল্লাহ এলম দিয়েছেন, ব্রেন দিয়েছেন মানুষদেরকে। আল্লাহ ব্রেন কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। তো ব্রেন দিয়েছে কি জন্য? রিচার্জ করার জন্য। আল্লাহ বলবেন, এ বান্দা, আমি তোমাকে এলম দিয়েছি, তোমাকে আমি ব্রেন দিলাম, তুমি রিচার্জ করলে না কেন? তখন আমরা আল্লাহর কাছে কি জবাবদিহিতা করব? কথা বলেন, তখন আমরা কি জবাবদিহিতা করব? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর আওয়াজ করে বলুন না, আমিন। রব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউবাদুনা মান আদাল্লাহ ওয়া রাসূলা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা ঈমানদার বান্দা, ওই বান্দাদেরকে আপনি বন্ধুত্ব রাখতে দেখবেন না, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করে। সুবহানাল্লাহ, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ এবং রসুলের শানে যারা বেয়াদবি করে, ওই বান্দাদের সাথে বন্ধুত্ব রাখবে না কারা? ঈমানদার বান্দা। বিরুদ্ধে আচরণকারীদের মধ্যে ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, বিরুদ্ধ আচরণকারীদের মধ্যে তাদের পিতা হোক, তাদের চাচা হোক, তাদের মামা হোক, তাদের ছেলে হোক, তাদের আত্মীয় স্বজন যাই হোক না কেন, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আচরণ করলে এদের সাথে সম্পর্ক রাখবে না। এই আয়াতে কারিমা নাজিল হচ্ছে বদর যুদ্ধে। কোন যুদ্ধ? বদর যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ। কোন যুদ্ধ? বদর যুদ্ধ। ওই বদর যুদ্ধে আনসার সাহাবি, মুহাজির সাহাবি, আনসার সাহাবি, মুহাজির সাহাবি, মুহাজির বলা হয় যারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসছেন, ইনাদেরকে বলা হয়, গেহি আপনারা ঘুমাচ্ছেন, মনোযোগ নেই, ইনাদেরকে বলা হয় মুহাজির সাহাবি, আনসার বলা হয় মদিনাবাসী, ইনাদেরকে যারা সাহায্য করেছিলেন ইনাদেরকে বলা হয় আনসার সাহাবি। কাফের এসেছিল মক্কাতুল মুকাররমা থেকে বদর যুদ্ধে রাসূল পাকের বিরুদ্ধে জিহাদ করতে আস, যুদ্ধ করতে আসছে কাফেররা। কুত্তেকে কথা বলেন না, কুত্তেকে মক্কাতুল মুকাররমা থেকে ওই কাফেরগুলা মুহাজির সাহাবি, যারা মুহাজির সাহাবি, ইনারা তো মক্কাতুল মুকাররমা থেকেই হিজরত করে আসছেন, ওই মুহাজির সাহাবির কারো বাবা ছিল, কারো চাচা ছিল, কারো মামা ছিল, কারো সন্তান ছিল, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আসার কারণে একটাকে ওরা হাই দেয় নাই। বলুন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবাই কেরামের আকীদা, দেখেন একজন সাহাবির বাবা কাফের পক্ষে এসেছিল, কাফের মক্কাতুল মুকাররমা থেকে এসেছে, ওই বাবা তার সন্তানকে ডাকে, মূর্তি ডাকিয়ে, বাবা তুমি ভুলের মধ্যে আসো, আসো আসো আমাদের দলে চলে আসো। ওই ছেলে যখন সামনে যায়, ওই বাবা মনে করেছিল তার ডাকে সাড়া দিয়েছে, ওই ছেলের সামনে গিয়ে তলোয়ার নিয়ে আর দেরি করে না বাবাকে মুহূর্তের মধ্যে দুটো টুকরা করে ফেললেন। ফারুক আজম মেরেছিলেন উনার মামাকে, হযরতে সাইয়্যিদুনা
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা উনি বদর যুদ্ধে আসেছিলেন। তখন উনি ইসলাম ধর্ম কবুল করে নাই, বদর যুদ্ধে আসছিল কাফেরের পক্ষে। উনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, বাবাকে বলতে লাগলো, আব্বাজান বদর যুদ্ধে আমার তলোয়ারের নিচে আপনাকে পেয়েছিলাম, আপনি আমার বাবা বিদায় আপনাকে ছেড়ে দিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার সন্তান শুনো শুনো, ওই ওই মুহূর্তে আমার তলোয়ারের নিচে যদি তোমাকে পেতাম, তুমি আমার সন্তান সেটা আমি দেখতাম না। ওই মুহূর্তে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আসার কারণে আমি তোমাকে দু টুকরা করে ফেলতাম। দেখেন সাহাবাই কেরামের মোহব্বত দেখে। তো উনাদের কাছে এত মোহব্বত কেন, এত ভালোবাসা কেন? রব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন। রব্বুল আলামিন বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই বান্দাদের কলবে আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে ঈমান অঙ্কন করে দিয়েছি। সুবহানাল্লাহ, ওই বান্দাদের কলবে আমি রব্বুল আলামিন ওই বান্দাদের কলবে ঈমান অঙ্কন করে দিয়েছি। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন। শুধু তাই নয়, ওই বান্দাদেরকে আমি রব্বুল আলামিনের কুদরতি হাতেই সাহায্য করি, এমনকি আমার জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমেও সাহায্য করি। উচ্চ আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কুদরতি হাতে ওই বান্দাদেরকে সাহায্য করেন। কোন বান্দারা? যারা ঈমানদার বলেন না, কোন বান্দা? সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, কাফেরের সংখ্যা কত ছিল? কথা বলেন না, কাফেরের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা 313। তো বেশি কারা? 313 না? আপনারা সবাই যদি আমাদের উপর জাপাই পড়েন, একটা কি পাওয়া যাবে? তাহলে সাহাবায়ে কেরামের উপর বিজয় লাভ করতো কারা? কাফের না? কিন্তু এরা পরাজয় হয়েছে, কারণ কি? আল্লাহ বলেছেন কি, ওয়াইয়াদাহুম বিরুহিম মিন, আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে এদেরকে সাহায্য করি, এমনকি আমার জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমেও সাহায্য করি। বলুন না, সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত দেখেন। আরেকজন সাহাবি যার নাম হযরতে আব্দুল্লাহ, ওনার নাম আব্দুল্লাহ, উনি সাহাবিয়ে রসুল, ওই উনার বাবার নামও ছিল আব্দুল্লাহ। উনার বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সেই ছিল মুনাফিকের সর্দার। আপনাদের কি খারাপ লাগতেছে? মুনাফিকের সর্দারের নাম কি বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের ছেলে আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর সন্তানের নামও ছিল আব্দুল্লাহ, কিন্তু উনি ছিলেন সাহাবিয়ে রসুল। মুনাফিকের সন্তান হলো, উনি ছিলেন সাহাবিয়ে রসুল। ওই মুনাফিকগুলা একটা দল বনি মুস্তালিক থেকে এরা একটা দল আসতেছিল। ওই মুনাফিকরা এরা একে অপরে বলে বলে আসতে লাগলো, আমরা মদিনাতুল মুনাব্বারায় গিয়ে রসুল এবং উনার আশেপাশে যারা আছে এরা গরিব মিসকিন কাঙ্গাল লাঞ্ছিত, বলুন না নাউজুবিল্লাহ, আমরা সম্মানিতরা গিয়ে এদেরকে উঠাই দিব, নাউজুবিল্লাহ বলেন। তো এরা যখন এটা বলে বলে আসতে লাগলো, আল্লাহ কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 8। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 8, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আ'যযু মিনাল আযাল ওয়ালিল্লাহি আল-ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনা
ولكن المنافقين لا يعلمون رب العالمين بولن يقولون لئن رجعنا الى المدينه لا يخرجن الاعز منها الاذل ওই আগে যে বললাম يقولون ওই মুনাফিক গুলা বলে বলে আসতেছে কি লাইন রজান ইলাল মদিনাতি লা ইউখরিজান্নাল আ'জ্জ মিনহাল আদাল আমরা মদিনাতুল মুনাফফারায় গিয়ে যারা লাঞ্ছিত বান্দা যারা লাঞ্ছিত আমরা সম্মানিতরা গিয়ে এদেরকে উঠাই দিব ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন রব্বুল আলামিন বলেন ইজ্জত সম্মান আল্লাহর জন্য ইজ্জত সম্মান আল্লাহর জন্য এরপরে ওয়ালি রাসূলি এরপরে ইজ্জত সম্মান নবীজির জন্য ওয়ালিল মুমিনিন এরপরে ঈমানদার বান্দাদের জন্য যারা ঈমানদার বান্দা এদের জন্য সম্মান সম্মান আল্লাহর ইজ্জত সম্মান আল্লাহর জন্য এরপরে ইজ্জত সম্মান নবীজির জন্য এরপরে ইজ্জত সম্মান ঈমানদার বান্দার জন্য ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন কিন্তু মুনাফিকরা সেটা জানে না মুনাফিকরা সেটা জানে না এই আয়াত কারিমা নবীজির কাছে যখন নাজিল করে দিলেন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনাই দিলেন সাহাবায়ে কেরামদেরকে শুনাই দিলেন এই আয়াতের তাফসীর আসছেন মজমুআ উজ-জাবাইদের নবম খণ্ডের 217 পৃষ্ঠা ইমামে হুমাইদি আপন মুসনদের এমনকি ইমামে কুরতুবি তাফসীরে কুরতুবি শরীফের 18 খণ্ডের 129 পৃষ্ঠার মধ্যে হাদিস নোট করেছেন লাম্মা রাজা রাসূলুল্লাহ সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বনি মুস্তালিক কওমা ইবনে আব্দুল্লাহ বিন উবাই ফসাল্লা আলা আবিহি সাইফ فقال لله على نحمده فصلى فصلى على ابيه الصيف فقال لله على نحمده حتى تقول محمد العز انا الاذل قال وبذلك محمد العز انا الاذل فبلغت رسول الله صلى الله عليه وسلم فعجبه وسكرها له سبحان الله ওই যে কথাটা বললাম বনি মুস্তালিক থেকে যারা এখন বলে বলে আসতে লাগলো আল্লাহ যখন কোরআনে পাকের আয়াত নাজিল করে দিলেন সাহাবায়ে কেরামের মধ্যে ওই মুনাফিকের সর্দারের সন্তান ছিল নাম কি বললাম মাশাআল্লাহ ওনার নাম আব্দুল্লাহ উনি সাহাবী রাসূল ছিলেন এই কথা শোনার সাথে সাথে উনি আর দেরি করে না তলোয়ার নিয়ে উনি ডাইরেক্ট চলে গেলেন বাবার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো এ বাবা তোমরা জবান দিয়ে বলেছিলা নবীজি এবং সাহাবায়ে কেরাম এরা সবাই লাঞ্ছিত তোমরা নিজেদেরকে সম্মানিত বলেছ এখন তোমরা তোমাদের মুখ দিয়ে বলবে তোমরা সবাই লাঞ্ছিত নবীজি এবং নবীর সাহাবায়ে কেরাম সবাই সম্মানিত আপনাদের মনোযোগ আছে তলোয়ার নিয়ে যখন দাঁড়ায় গেলেন উল্টা সিধা বলতে পারবে কথা বলেন না তখন তার বাবার জবান দিয়ে বলে দিল আমরা সবাই লাঞ্ছিত নবীজি এবং নবীর সাহাবায়ে কেরাম সবাই সম্মানিত এই কথা নবীজির কাছে যখন পৌঁছে গেলেন নবীজি ওই সাহাবীর উপর রাজি হয়ে গেলেন উনার শুকরিয়া আদায় করলেন উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ এবার শুনেন সাহাবায়ে কেরামের আকীদা দেখেন নবীর শানে যখন বিয়াদবি করলেন সাহাবায়ে কেরামদের কেউ লাঞ্ছিত বলার সাথে সাথে ওই সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল এটাই ঈমানদার ঠিক কি না আজ সমাজে অনেক বক্তা বসে বসে নবীর শানে বিয়াদবি করে নবীর এলম নিয়ে বিয়াদবি করে অনেক মায়েরা খুশি হয় এরা কি ঈমানদার তো ঈমানদার বান্দাদের থেকে খারাপ লাগে সেজন্য দেখাই দেয় কথা বলেন না আমরা দেখাই না দিলে মানুষ শুনবে কিভাবে জানবে কিভাবে বুঝবে কিভাবে সাহাবায়ে কেরামের আকীদা দেখেন কিরকম আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আরো বড় আওয়াজে বলুন না আমিন সলাতুনিয়া রাসূলুল্লাহ
বলিনি বলবো না বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় সবে বলিব কিন্তু তোমায় এয়া সবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়া সবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা নবীর ছোঁয় হলে তুমি সোনার মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না সারা দুনিয়া দেখেন সাহাবায়ে কেরামের মহব্বত দেখেন আরে ভাই নবীর মহব্বতে থাকলে নবীর ভালোবাসায় থাকলে ওই বান্দা যদি বেঈমান হয় ঈমান নসিব হয়ে যায় আমার মন গড়া কথা নয় আমার নবীর দরবারে একজন খাদেম ছিল ইহুদির সন্তান নবীর খেদমত করত ইহুদির সন্তান ছিল কথা কি বুঝতেছেন হাদিস কানা বুখারি শরীফের মধ্যে আসছে এমনকি মুসলিম শরীফের মধ্যে আসছেন এমনকি দালাইলুন নবুয়া ইমামে বাই হাক্কি উনি নোট করেছেন আমার নবীর দরবারে খেদমত করত ইহুদির সন্তান নবীর খেদমত করত নবীকে মহব্বত করত খেদমত করত কিন্তু ইহুদির ছেলে ইহুদি ছিল দেখা যায় কয়েকদিন নবীর দরবারে ওই সন্তান আসে না আমার নবীজি বললেন এ আমার সাহাবায়ে কেরাম ইহুদির সন্তানের কি হলো ওই সন্তানটা আসে না কেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সন্তানের অসুখ অসুস্থ অসুস্থ বিধায় ওই ইহুদির সন্তান আসতে পারে না এ কথা শোনার সাথে নবীজি ওই ইহুদির সন্তানকে দেখার জন্য ইহুদির ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন দেখেন ইহুদির সন্তান হওয়া সত্ত্বেও অসুস্থ শোনার সাথে আমার নবীজি তশরিফ নিয়ে গেলেন দেখার জন্য সুবহানাল্লাহ আর আমাদের পাশে অনেক ভাইয়েরা অসুস্থ আমরা দেখতে যাই না আমাদের অনেক ইমানি ভাই অসুস্থ আমরা দেখতে যাই না দরকার আছে না মুসলমানদের যেটা হক আছে ওই হকের মধ্যে একটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে কি দেখতে যাওয়া আমার কথা বুঝতেছেন আমার নবীজি তশরিফ নিয়ে গেলেন ফওয়াজাদা আবাহু ইনদা রাসিহি ইয়াকরাউ আত-তাওরাত ফাকালা ইয়া ইয়াহুদি أنصدك بالله الذي أنزل على موسى هذا التوراة هل وجدت نعتي وصفتي ومخرجي في التوراة আমার নবীজি তার ঘরে যাওয়ার সাথে দেখতে পেলেন ইহুদি তার সন্তানের মাতার পাশে বসে বসে তাওরাত তেলাওয়াত করতেছে কি তাওরাত কিতাব তেলাওয়াত করতেছে আমার নবীজি ডাক দিলেন এ ইহুদি তোমাকে আমি আল্লাহর শপথ দিয়ে বলতেছি এই তাওরাত নাজিল হয়েছেন হযরতে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপর তুমি যে তাওরাত পড়তেছ ওই তাওরাতের মধ্যে নাতি আমার নাত পাও নাই ওয়াসিফাতি আমার গুণ পাও নাই আমার গুণগান পাও নাই আমার নাত কি পাও নাই ওয়া মাখরাজি এমনকি আমার মিলাদ কি তুমি পাও নাই তাওরাত যে পড়লা এই তাওরাতের মধ্যে আমার গুণগান আমার প্রশংসা
এমনকি আমার আগমন সম্পর্কে বয়ান তুমি তাওরাতে পড়ো নাই পাও নাই। ওই ইহুদির বাবা বলল কল আল্লাহ, সে বলে দিল না আমি পাই, আমি পাই নাই, সে বলল না। তখন তার সন্তান অসুস্থ, ওই অসুস্থ অবস্থায় ওই সন্তান বলতে লাগল قال يا رسول الله صلى الله عليه وسلم الا ان اذا لجيدك فنعتك وصفتك ومخرجك في التورات يا رسول الله يا حبيب الله আমার বাবা মিথ্যা বলেছেন, আমরা তাওরাতের মধ্যে আপনার নাত পেয়েছি, আপনার গুণগান পেয়েছি, আপনার প্রশংসা পেয়েছি, এমনকি আপনার মিলাদ সম্পর্কেও বয়ানও আমরা পেয়েছি। আমার নবীজির গুণগান কোথায়? তাওরাতেও। আমার নবীজির মিলাদ সম্পর্কে তাওরাত আছে, আসমানি কিতাবের মধ্যেও আমার নবীজির গুণগান প্রশংসা আছে। বলুন না সুবহানাল্লাহ। ইহুদি সন্তান বলে দিল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মিথ্যা বলেছে, আমরা পেয়েছি তাওরাতে আপনার গুণগান পেয়েছি, আপনার সিফত পেয়েছি, আপনার নাত পেয়েছি, এমনকি আপনার আগমন সম্পর্কে বয়ানও পেয়েছি। এবার ছেলে বলতে লাগলো যেই ধর্মের মধ্যে মিথ্যা আছে আপনাকে নিয়ে মিথ্যা বলল ওই ধর্ম আমি আর থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পড়ায় দেন। ওই ইহুদি বলতে লাগলো ক্বাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি বলে দিলাম, সাক্ষী দিতে লাগলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি ইহুদির সন্তান ঈমান আনলো নবীজির জবানে পাক থেকে পড়ে পড়ে ইসলাম ধর্ম এদিকে কবুল করলো, ওইদিকে আজাইল আলাইহিস সালাম এসে ওই সন্তানের জান কবজ করে নিয়ে গেলেন। আমার নবীজি বলল কল ইয়া আসহাবী, আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই ইহুদির সন্তান এতক্ষণ বেদিন ছিল, ঈমান ছিল না, এই সন্তান এখন ঈমান এনেছে, এদিকে জান নিয়ে গেল। কলা আলহামদুলিল্লাহ, আমার নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আনকাযাহু মিনান নারি বি রব্বুল আলামিনের উপর প্রশংসা, আল্লাহর প্রশংসা যে রব্বুল আলামিন আমার উসিলায় আমার এই গোলামকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করেই জান্নাতি বানিয়ে দিয়েছেন। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার মহব্বত নিয়ে বলেন না, মদিনাতে আছে আমার ও গো মদিনা আমি ডাকো না, ও গো মদিনা আমি ডাকো না, তোমায় দেখারে তরে আমার মন গলো আঞ্চান, তোমায় দেখারে তরে আমার মন গলো আঞ্চান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার রব্বুল আলামিন, তোমার বুকে পাঠালে না নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দীন ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দীন ঈমান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ,
মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সারা দুনিয়া কি বলছিলাম, নবীর গোলামিতে থাকলে, তকদির খারাপই থাকলেও ঈমান নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এ বান্দা যিনি ঈমান এনে ফেলেছেন নবীকে দেখে, নবীজির নূরানি জবানে কলমা শরীফ পড়ে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না, সাহাবি রসুল হয়ে গেলেন। কোনো নামাজ কথা বলেন না, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগি, কেন সময় পাই নাই, কেন টাইম পাই নাই? ঈমান এনেছেন, এদিকে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো ইবাদত বন্দেগি নাই, কিন্তু গওসে পাক থেকে আফজল, গরিবে নামাজ থেকে আফজল, আল্লাহর ওলিয়ে কামেলদের থেকে আফজল। কেন? পজিশন সাহাবিয়ে রসুল, পজিশন সাহাবিয়ে রসুল। সুতরাং সাহাবিয়ে রসুল কোনো ইবাদত দিয়ে নয়, কোনো বন্দেগি দিয়ে নয়, এটা হুব্বে মুস্তফার মাধ্যমে ঈমানের চোখে নবীকে দেখেছেন বিদায়। আবু জাহেলও নবীকে দেখছে, কথা বলেন না, আবু জাহেলও কিন্তু ঈমানের চোখে দেখে নাই, কিসের চোখে? এমনে দেখছে, কিন্তু ঈমানের চোখে দেখে নাই। ঈমানের চোখে নবীকে দেখেছেন, নবীজির নূরানি জবান থেকে উনি কলমা শরীফ পড়ে পড়ে ঈমান এনেছেন, ফজিলত পেয়েছেন সাহাবী রসুল। আজকে ওই সাহাবী রসুলের সামনে অনেকে বেয়াদবি করতেছে, যারা নবীর সামনে বেয়াদবি করে এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, ঈমান নাই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, আওয়াজ করে বলুন না আমিন। কি বলছিলাম, ঈমান পেয়েছে, নবীকে মহব্বতের সাথেই দেখেছে। সুবহানাল্লাহ, আসহাবে রসুল কিভাবে মহব্বত করেছেন দেখে। আর ওই বলল এরা কাঙ্গাল মিসকিন, আরে সাহাবায়ে কেরাম ইনারা তো এক একজন বড় বড়, আল্লাহ ওনাদেরকে এমনভাবে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখনকার উনি বড় ব্যবসায়ী ছিলেন, বলেন না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও নবীকে, আমরা আমাদেরকে নবীজিকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, এই যারা বেয়াদবি করছে এদের সাথে যদি আমরা সঙ্গ দিই মিলে যাই তাহলে ঈমানের দলে থাকবো। আল্লাহ কোরআনে পাকে কি বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যারা আচরণ করবে ঈমানদার বান্দারা এদের সাথে কোনো সম্পর্ক কারা রাখবে না, রাখবে কারা কথা বলেন, রাখবে কারা? এবার বুঝবেন, যারা এদের সাথে, যারা নবীর শানে বিয়াদবি করবে এদের সাথে যারা সম্পর্ক রাখবে মনে করবেন এরা ঈমান হারা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার আমার কথা হচ্ছে কি, আমরা ইবাদত বন্দেগি সব কিছু করব পরিপূর্ণভাবে, কথা বলেন না, পরিপূর্ণভাবে। আমি টিউবওয়েলে গেলাম বালতি নিয়ে, ওদিকে তলার এক পাশে ফাটা, যত এদিকে ডাবতেছি ওদিকে চলে যাচ্ছে, কোনো কিছু হবে? ঈমান নাই, নবীর শানে বিয়াদবি করেছে, যত নামাজ, যত কালাম, যত ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করবে না। কেন? তুমি ঈমান হারা। তুমি কি হারা? তুমি প্রথমে আমার নবীর উপরে ঈমান আনো নাই, যেই নবীর মাধ্যমে আমি আল্লাহকে চিনলাম, ঠিক কিনা? আল্লাহর পরিচয় কার মাধ্যমে? নবীর মাধ্যমে, সব কিছু মেলা নবীর মাধ্যমে। ওই নবীর উপর তুমি যথাযথ ঈমান আনো নাই, তুমি আমার উপর কোথায় ঈমান আনবা? সেজন্য আল্লাহর উপর, আমার নবীর উপর যথাযথ ঈমান আনে নাই বিদায়, এরা আল্লাহ শানও বিয়াদবি করতেছে। আল্লাহ মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, বড় আওয়াজে বলেন না, কেন বলতেছে? আগে তো নবীর উপর পরিপূর্ণ ঈমান আনা নাই, এরা তো নবীকে নয় আল্লাহকেও ছাড়ে নাই, বড় আওয়াজে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ কি মিথ্যা বলতে পারে?
কত বড় জাহেল হলে এই ধরনের কথা বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। মনে কষ্ট আনতেছে? আমাদের ঈমান মজবুত করতে হবে। এখন ফেতনার যুগ, ফাসাদের যুগ, আমরা যদি উল্টা সিধা চলি আমরা নিজেরা নিজে পদভ্রষ্ট হব, কারো কেউ কিছু হবে না। নবী সানে বিয়াদুবি করে কবরে গেলে, আজকে দুনিয়াতে আসি আমি কালকে কবরে চলে যাব, ওই কবরের মধ্যে মেসকান বুখারি শরীফের মধ্যে যত প্রশ্ন, কবরের মধ্যে কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন, কিন্তু ইমামে বুখারি আনছেন শুধু একটা। ইমামে বুখারি কয়টা প্রশ্ন? শুধু নবীজির শানে। ইনার সম্পর্কে তোমার কী ধারণা ছিল? কবরে আসলে ইমাম বুখারি, আপনি বুখারি শরীফ উল্টাই দেখেন, ওখানে তিনটা প্রশ্ন আসে নাই, বুখারি শরীফের মধ্যে একটা প্রশ্নকে গুরুত্ব দিয়েছে, সেটা কি? তুমি দুনিয়াতে থাকতে এই মানুষ সম্পর্কে তোমার কী ধারণা ছিল? আজকে নবীর শানে বিয়াদবি করে করে কবরে গেলে চিনতে পারবেন? কয়দিন থাকবো দুনিয়াতে? এদের গুলামি করে থাকার দরকার কি? যারা পদ্মষ্ট নবী শানে বিয়াদবি করে, এদের সাথে সম্পর্ক রেখে রাখার চরকার কি? আমরা নবীকে মহব্বত করবো যথাযথ, সাহাবায়ে কেরাম যেভাবে মহব্বত করেছিলেন, ঠিক কিনা? আমরা যথাযথ মহব্বত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমরা যথাযথ মহব্বত করলে, সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে মহব্বত করেছিলেন, যে তালিম অনুযায়ী চলেছেন, আমাদেরকেও চলতে হবে। নামাজ কালাম ঠিক থাকতে হবে। সাহাবায়ে কেরামও পড়েছিলেন নাকি না? নামাজ কালাম ছাড়া কথা বলেন না? আমাদেরকে ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করতে হবে, ইবাদত বন্দিগি ঠিক থাকতে হবে, অন্তরে হুব্বে মুস্তফার ভালোবাসা, নবীর ভালোবাসা থাকতে হবে, ঠিক কি না? নবীর ভালোবাসা না থাকলে কোনো দুনিয়াও শেষ, আখিরাতাও শেষ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। যতটুকু বয়ান হয়েছে এগুলার সবাব আমাদের প্রত্যেকের মুরব্বীদের কবরে কবরে পৌঁছে দিক, সবাই বলুন আমিন। ভাইদের এই সুন্দর ব্যবস্থাকে আল্লাহ কবুল করে নিক, সবাই বলুন আমিন। যারা উপস্থিত হয়েছেন আল্লাহ এই মাহফিলের সৎকায় প্রত্যেকের মকাসদে হাসনা পূরণ করে দিক, সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।